আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সাবারি কবিরপুর পাগড়া বাজারে শারমিনাপুর কোয়েল ফার্মে আপনাদেরকে আমি একটু জানাই রাখি শারমিনাপুর মাত্র দেড়শোটা কোয়েল পাখি দিয়ে উনি ওনার এই খামারে যাত্রাটা শুরু করেন আজ থেকে ছয় বছর আগে এবং বর্তমানে এই খামারে প্রায় দশ হাজারের মতো কোয়েল পাখি ওনার এই খামারটিতে রয়েছেন উনি এই খামারটিতে এখন নিজেই কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উত্তোলন করেন এবং সেটা ভাবে উনি এই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন আপনি আপু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপু আমরা যতটুকু জানি যে আপনি মাত্র দেড়শো কোয়েল পাখি দিয়ে আপনি ছয় বছর আগে আপনার এই কোয়েল পাখির খামারের যাত্রাটা আপনার শুরু হয় এই দেড়শো পাখি যখন থেকে এখন পর্যন্ত আপনার প্রায় দশ হাজারের মধ্যে কোয়েল পাখি আছে তো প্রথম থেকে এখন পর্যন্ত যদি আমাদের আপনার সাফল্যের কথাটা যদি আমাদের একটু বলতেন আগে তো আমি জব করতাম জব হ্যাঁ আমি একটা চাকরি করতাম স্টোরে তো ওখানে চাকরি বাদ দিয়ে পাশাপাশি কিছুদিন শরীরটা ভালো ছিল না কিছু পাখি উঠেছিলাম অল্প একশো বিশ পিস তিরিশ পিস এরকম নিয়ে আসছিলাম পরে কিছু ঠান্ডা লাগছিল বুঝতে পারি মারা গেছে আবার কিছু উঠাইছিলাম পুরো দেশের মতো হ্যাঁ পরে আস্তে 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 পরে দেখি ডিম পারে ভালো ডিম পারে ভালো বাজারে ডিম দেখি দশ টাকা হালি মানে আবার এসে আশেপাশে অনেকে তখনই হ্যাঁ ভালোই লাগতো দেখি দেশের মধ্যে ভালোই আসে প্রোডাকশন ভালোই আসে খাবার দাবার ভালো দিলে তারপরে ক্যালসিয়াম জিঙ্কিং দিলে ভালোই ডিম আসে চুরাশি পার্সেন্ট হ্যাঁ চুরাশি পার্সেন্ট প্রোডাকশন আসতো পঁচাশি পার্সেন্ট আসতো পরে যখন আবার খাবারটা ভালো মানের দিলাম তখন নব্বই পার্সেন্ট প্রোডাকশন আসলো থেকে হ্যাঁ তো আসার পরে আস্তে আস্তে আমার হাজব্যান্ডে বললাম আমার হাজব্যান্ডে জব করতো হ্যাঁ উনি একটা বাইক হাউজে চাকরি করতো আজ বাইরের অডিটর ছিল তো তারপরে ওনারও খারাপ ফার্ম ছিল একটা টার্কি ফার্ম তারপরে উনি ওদিকে দেখাশোনা করতো আমি এদিকে দেখি তারপরে দুজনে চিন্তা ভাবনা করে একটা জায়গা ভাড়া নিয়ে পরে এই ঘরটার উঠাইয়ে খাঁচা টাঁচা নিয়ে পরে একবারে তিন হাজার পাখি উঠালাম

সত্তর পঁচাত্তর কেজি খাবার লাগে যেমন ধরেন এক টাকা খরচ এক টাকা দশ পনেরো পয়সা খরচ যা প্রত্যেকটা খাওয়া মানে কোয়েল পাখি হ্যাঁ 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 এক টাকা দশ পয়সা কিংবা পনেরো পয়সা খরচ যা আর ডি আমার থেকে যায় নব্বই নব্বই পয়সা পঁচাশি পয়সা করে থাকে এক একটা ডিমিতে হ্যাঁ একটা ডিমিতে এই কোয়েল পাখি সাধারণত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে পঁয়তাল্লিশ দিনের কথা বলে সবাই আমরাও দেখি পঁয়তাল্লিশ দিনে এক পিস দুই পিস আসে তারপরে আজকে পারলো পাঁচ পিস কালকে পারলো দশ পিস এভাবে এভাবে বাড়তে তারপর কমপক্ষে পঞ্চান্ন দিন ষাট দিন লেগে যা পুরো ফুল প্রোডাকশন আসতে গেলে কি কি মানে ঠান্ডা হয় তারপরে গ্যাসের কারণে চোখ বুজে থাকে বিশেষ করে একটু ঠান্ডারই প্রবলেমটা হয় বেশি কারণ অনেক অনেক অভিজ্ঞতা বুঝতে পারবেন হ্যাঁ 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 দেখলে মানে খাওয়া দাওয়া খাচ্ছে না যেমন ধরে এই যে পাখিটা এখানে খাবারটা দেই খাবারটা দেওয়ার পরে আবার কোন খাবারটা লেভেল রয়েছে খায় নাই তার বুঝতে হবে যে আমার পাখি ঠান্ডা লাগছে কি দেখতে হবে কিংবা লাকে চাপ দিলে এইভাবে বোঝা যায় এইভাবে বোঝা যায় যে পাখিটা কি সমস্যা হলো দেখি কাছে নিয়ে তারপরে গ্যার গ্যার শব্দ আছে কিনা না কানের নিয়ে গেলে একটা আওয়াজ হয় মানুষের যেমন ছোট ছোট বাচ্চাদের যেমন হ্যাঁ একটা কপ লাগলে যেমন হয় গ্যারগের শব্দ এরকম মুরগির হয় এভাবে ধরলে বোঝা যায় তারপরে এই যে নাকে সামান্যত এই নাকের চাপ দিলেও বোঝা যায় যে ঠান্ডা লাগছে কিনা ঠিক আছে এভাবে চাপ দিলে আমাদের যেমন ঠান্ডাটা ভাব বের হয় এদেরও এরকম বের হয় যায় শ্বাস নিচ্ছে তারপরে ওষুধ খাওয়াইলে খাওয়াই ওষুধ ওষুধে আছে অনেক প্রকারের ওষুধ আছে অনেক কোম্পানির ওষুধ আছে ওষুধের কথা পরে বলতেছি অনেক কোম্পানির ওষুধ এড়িয়ে গেছে তো পাঁচ দিনের ডোজ করি কিংবা সাত দিনের আছে নর্মাল ডোজ পাঁচ দিনের করি করার পরে আলাদা করতে ভালো হয়ে যা কোনো সমস্যা হয় না প্রতি মাসে একবার হইলেও ঠান্ডার ডোজ করা ঠিক করার দরকার হ্যাঁ হ্যাঁ করার দরকার কেননা এক সময় খায় এক সময় খায় না তো বুঝতে এ তো ওদের বাসা তো বুঝতে পারি না কিন্তু অনুভব করতে হবে এটা আর মূলত কারণ প্রতিদিন এই পায়খানাগুলো পরিষ্কার করতে হবে এই কারণে গ্যাসের কারণেও রোগ হয় তারপরে বিশেষ করে এখন ঠান্ডা দিন চতুর্দিকে এখন খেয়াল রাখতে হয় কখন ঠান্ডা পড়লো পর্দা নামায় দিতে হবে উঠাই দিতে হবে সবসময় এগুলা কেয়ারফুল রাখতে হবে এখন যেমন ধরণের পায়খানা অনেকে আছে দুই তিন দিন পর পর পরিষ্কার করে এ থেকে গ্যাস হয়ে চোখে দেখে না আমি প্রত্যেকদিন পরিষ্কার করি তারপরে দুইটা একটা দেখেন চোখে দেখে না হ্যাঁ প্রত্যেকদিন মানুষের দুপুরের সময় পায়খানাটা পরিষ্কার করা ঠিক হ্যাঁ আর যারা ফ্লোরে করে ওদেরকে ওদের জন্য বলি ফ্লোরে যে করে ফ্লোরে দেখা যায় যে ডিমে নোংরা হয়ে যা রেটটা একটু কম পাওয়া যায় যেমন ধরেন এই যে আমার ডিম পার্সে কত দেখেন সুন্দর এখানে এসে গেল দেখছেন কত সুন্দর আর ফ্লোরে গেতে গেলে হ্যাঁ পায়খানা যায় হ্যাঁ না হ্যাঁ কত সুন্দর দেখতেও সুন্দর আর কাস্টমার নিবেও ভালো এটা অনেকে ফ্লোরে করে যে পায়খানা লেগে থাকে নোংরা টোংরা থাকে রেটটাও একটু কম পাওয়া যায় আর ফুলোরে বিশেষ করে গ্যাস হয় বেশি পরিশ্রমও বেশি পরিষ্কার করা লাগে সপ্তাহে তিন দিন আজকে করবেন এই সকালে করবেন একটু পরে বুঝবেন এই যে আবার ভিজে গেছে দুই তিন হ্যাঁ 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 দুই তিনবার ওগুলা লাড়াচাড়া করে দিতে হয় ওরই আরো বেশি কষ্ট আর খাঁচায় না খাওয়ানটা দিতে লাগে পাঁচ মিনিট অলি পানি দিতে লাগে পাঁচ মিনিট হ্যাঁ পায়খানা পরিষ্কার করতে লাগবে আধা ঘন্টা সময় এই আর ফুলোড়া করতে গেলে সময় লাগে বেশি খাবারের পাত্র দো বারবার আবার নিয়ে আসো আবার দেও অনেক সময় ছেলেরাও পারে না ফ্লোর করতে গেলে বিশেষ করে যারা বাসায় বসে থাকে একটা খাঁচা নিয়ে পার্শ্ব পাখি দিয়ে করতে পারলো করলে কয় মিনিট সময় লাগবে দশটা ট্রে পয়সা করতে অনলি দশ মিনিট সময় যারা মানে প্রথম অবস্থায় করুন আমি এখন সবারকে বলি যারা নতুন উদ্যক্ত নিতেছে হ্যাঁ হ্যাঁ ওরা পাশাপাশি দিয়ে কইরা শিখুক হ্যাঁ এর মধ্যে শিখতে কি বুঝতে হবে যে খাবার খাচ্ছে কেন খাচ্ছে না কেন কি সমস্যা হ্যাঁ হ্যাঁ এটাই আর কিছু না হ্যাঁ একটু একটু বারবার একটু দেখতে হবে খানাটা খাইলো কিনা এভাবে এভাবে লেবেল করে দিতে হবে একটু দেখতে হবে কোনো টাকা জুমাইতেছে কিনা এটা একটু কেয়ারফুল করতে হবে এই

প্রতিদিন 3000 টাকা খরচ যাচ্ছে ডিম থেকে আপনার ডিম কত টাকা বিক্রি হচ্ছে ডিম বিক্রি করছি যেমন ধরেন এখন 2500 ডিম পারলে 5000 টাকা সবাই সব কিছু বলা যায় না বুঝলেন না ব্যবসায় আছে কিছু 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 গুমুর আছে আমি অল্পর কথা বলি কেন বেশি কথা বললে সমস্যা কথা বলি তিন হাজার টাকা খরচার টাকা ডিম বিক্রি হচ্ছে যেমন ধর এটা বুঝতে হবে আমার এখন শীতের সিজন এখন দামটা বেশি পাচ্ছি শীতটা চলে যাবে তখন আমার রেটটা কম হবে এখন যদি দুই হাজার হয় তখন হবে এগারোশো বারোশো তেরোশো এরকম চোদ্দোশো শীতের সময় হ্যাঁ আর যারা ফার্ম করতে চায় ওদের প্রথম অবস্থায় আমি বলি যে কমার্শিয়াল ভাবে করেন কিংবা শোকের বিষয়ে পাঁচশো করেন যে নিজেরা খাবো কিংবা বাজারে বিক্রি করবো তারা শীতের আগ দিয়ে নভেম্বরের দিকে পাখি ফুল উঠায় ফুলানো ভালো নভেম্বরের দিকে পড়াশোনা আসছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত ভালো পড়া টাকা পাওয়া যায় দুই টাকা রেডি পাওয়া যায় নতুন যদি কোনো তরুণ উদ্যোক্তা বা আপনার মতো কোনো আপু যদি আপনার এই বাসা তারা তারা সবাই ফ্রি থাকে তারা যদি এই কোয়েল পাখির খাবারটা করতে চায় তারা আসলে কিভাবে শুরু করতে পারে কারণ আপনার তো অনেক অভিজ্ঞতা আপনি যদি তাদের পরামর্শ আমার জানার মধ্যে এখন অনেকে ছাদ ফাঁকা থাকে আচ্ছা ছাদের ভিতরে যে সিমেন্টের টিনগুলো আছে এগুলোর ভিতরে তাপ কম পড়ে যেমন ধরেন গরমের সময় তাপ কম পড়ে আবার শীতেও তাপ কম পড়ে ওই ছাদের ভিতরে ছোট একটা রুম করে করতে পারে সমস্যা নেই পাঁচশো দিয়েও করতে পারে দুইশো দিয়েও করতে পারে এক হাজার দিয়েও করতে পারে এটা নিজের কাছে সব কিছু এটা তো বেশি সময় লাগে না ভাইয়া এই দেখেন এই যে ঘুম থেকে উঠলাম এখন ফ্রেস্টে সি রান্না বান্না করে মুরগিরা খাবার দিচ্ছে আজকে আমার হাজবেন্ড আমার এই যে খাবার টাবার দিল হয়ে গেল বেশি সময় লাগে না সকালে কতক্ষণ সময় লাগে সকালে অর্লি আধা ঘন্টা সময় দুপুরে অলি আধা ঘন্টা কিংবা এক ঘন্টায় ধরলাম যারা আমার এখন পাখি বেশি এজনের লাগে যারা পাঁচশো করবে এক হাজার করবে দশ মিনিট পনেরো মিনিট লাগবে বেশি সময় লাগবে না কিন্তু বাসায় বসে না থেকে এটা ছোট ছোট যদি বারান্দা কিংবা বেলকুনি কিংবা ছাদে বসে করতে পারে আচ্ছা আপনার একটা জিনিস আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কেউ পাঁচশো পাখি পাখিতে শুরু করে তার মাসিক কত টাকা থাকতে পারে বিক্রি করে মানে কত টাকা লাভ থাকতে পারে তার পাঁচশোতে প্রতিদিন ডিম আসবে প্রায় সাড়ে তিনশো আশি এরকম আসতে পারে তিনশো টাকার মতো থাকবে বুঝছেন পাঁচশো পাখি দিয়ে প্রতিদিন হ্যাঁ তার তার মাসিক তাহলে থাকতেছে নয় হাজার আমি ওদেরকে বলি যে নয় হাজার না আমার আট হাজার সাত হাজার থাকলেও কি ক্ষতি নাই আমি কমই বলি তখন যে বিক্রি করবে তখন বলবে যেমন ধরুন আমার এখন আমি কিন্তু বেশির কথা বলি না বেশি কথা বললেই বলবো যে হ্যাঁ অনেকে অনেক নানান ধরনের প্রশ্ন করে আফা এটা কি ঠিক এবার আমি সত্যি কথা বলতে কি আপনাকে আমার টাকা নিয়ে যাবেন নিয়ে যাবেন এটাই অনেকে বুঝতে পারে না এটা কি সত্যি কথা বলছেন যেমন ধরেন আল্লাহ রহমতে এ থেকেই তো বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আমার আবার দুই তিন মাস পরে আবার এটা কমে যাবে তখন আমি টাকাটা কম পাবো এটা অনেকে আমার অনেক ধরনের প্রশ্ন করে যে এটা কি সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা কি সম্ভব যে এটা চ্যানেলে না সম্ভব ব্যবসা সব সত্যি কথা কেউ বলে না কমের কথা বলো আপনি আমি বলবো যে আপনি লাখ টাকা কামাই করবেন সেটা আমি বলবো না আপনি নিজে যখন পালবেন যখন আপনি দুই টাকা বাসা থেকে বিক্রি করবেন তখন আপনি নিজেই ক্যালকুলেটারের হিসাব করবেন যে আমার কত টাকা খরচা করলে কত টাকা আসবে প্রতিদিন এটা প্রতিদিন পার ডে হিসেব করা যায়

যাই হোক সোনালি ব্রয়লার এটা আবার বেশি হ্যাঁ যেমন ধরেন আমার রোগ লাগলে একটা সমস্যা হইলে একটা পাখি যদি অসুস্থ হয়ে জ্বালাই না করুক মারা গেলে পঁয়ত্রিশ টাকা আমার চলে যাবে আর সোনালি ব্রয়লার চারশো টাকা হ্যাঁ কিন্তু ওই তুলনায় দেশি মুরগি আর ওই লইয়া কোয়েলে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ডিমের রেটটাও ভালো পাওয়া যায় ছোট দশ টাকা হালিয়ে আমি যদি বলি দশ টাকা এখন তাই নিয়ে যাবে এখন চাহিদা বেশি তারপরও আমার নতুন সবসময় ডিম নে আমি দুই টাকা করে পার পিস দুই টাকায় বিক্রি করি কল পাখি সম্বন্ধে যদি কেউ জানতে চান আমাদের চ্যানেলে সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে